তো বন্ধুরা, আমরা এই সিজনের আগে যে তিনটে ভিডিও দিয়েছি তাতে আমরা ডিসকাস করেছিলাম যে দেখো, যখন তুমি ড্রয়িং শিখছোই তখন তুমি ভালোভাবে শেখো বা অনেক স্কোপ আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করো। তো গাইস, আমি বলেছিলাম যে তোমরা অ্যানিমেশনটা করতে পারো, আর তার সাথে একটা বেসিক কম্পিউটার নলেজ থাকলে কী হবে, যখন তুমি এন্ট্রেন্সে বসবে সেখানে তুমি কম্পিউটার স্কিলের যে এক্সামটা হয় ওটা তুমি ইজিলি কোয়ালিফাই করতে পারবে। আর তার সেকেন্ড ভিডিওতে আমরা কিছু এক্সাম নিয়ে ডিসকাস করেছিলাম যে এই এক্সামগুলো এই এই ক্যাটাগরির জন্য বেস্ট হয়। আর থার্ড যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে ড্রয়িং টিচার কীভাবে হবে। এবার দেখো গাইস, তুমি বাড়িতে চার পাঁচটা বাচ্চাকে ড্রয়িং শিখিয়ে ড্রয়িং টিচার হতেই পারো, বাট প্রফেশনাল টিচার যার দ্বারা তুমি একটা এক্সাম দেওয়াতে পারবে বা গভর্নমেন্ট টিচার স্কুল টিচার হতে গেলে এক্সামে বসতে হবে, তার সাথে বিডেসটা করে রাখা দরকার, বিএফএটাও করে রাখা দরকার। তো আজকে গাইস আমি যে ভিডিওটা এনেছি এটাতে গাইস তোমাদের কমপ্লিট এন্ট্রেন্স এক্সামের নলেজ দেবো। আমি আগের দুদিনই বলেছিলাম যে আমি একটা আলাদা ভিডিও রেখেছি যেখানে আমি প্রপার প্রত্যেকটা এক্সাম, তাদের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি, তার সাথে এক্সাম ডেট, প্রিলিমিনারি মেন এক্সাম কখন হয়, কোন সময় হয়, রেজিস্ট্রেশন নর্মালি প্রত্যেক বছর একটা টাইমে বের হয়, তো এই টাইমটা আমি বলে দেবো। আর আমি বলবো যে তোমরা পরের বছরের জন্য মাস প্রিপারেশন হও। আর প্রত্যেকটা এক্সাম আমি সিরিয়ালি বলবো, যেগুলো সিলেবাস গাইস প্যাটার্ন পুরো সেম, পুরো গাইস সিলেবাস শেষ, যদি তুমি একটার ওপর যদি বেস করে কাজ করো তাহলে তুমি ইজিলি প্রত্যেকটাতে ক্র্যাক করার চান্স থাকবে। আর আমি সিট নিয়েও ডিসকাস করবো। তো গাইস, আজকে প্রথম আমি যে এক্সামটা নিয়ে ডিসকাস করবো এটা আমি এন্ট্রেন্সের কাছে, এটা গাইস টপ ওয়ান, মানে একদম ফার্স্ট এক্সাম বলতে পারো। আর এটা প্রচুর জন দিয়ে থাকে, এটা অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তেও দিয়ে দেয়। তো এই এক্সামটার নাম হচ্ছে NID DAT। NID মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনিং, আর DAT মানে হচ্ছে ডিজাইন অ্যাপটিটিউড টেস্ট। এবার গাইস বলে দিই এটা কিসের জন্য হয়। এটা বিডেসের জন্য হয়, এমডেসের জন্য হয়, PhD জন্য হয়। বেশিরভাগ স্টুডেন্ট কী করে, যারা BFA করে থাকে তাদের তো চার বছরের গ্র্যাজুয়েশন হয়ে গেল, তারা BFA করে নিল, তারপরে গাইস তারা এমডেসের জন্য বেসিক্যালি NID দিয়ে থাকে, তারপর PhD করার জন্য দিয়ে থাকে। তো এদের গাইস টোটাল সিট হচ্ছে 125টা। 125টা সিটের এরা ওভারঅল প্রচুর জায়গা থেকে এক্সাম দেয়। কলকাতাতেও এদের সেন্টার পড়ে, অন্যান্য জায়গাতে দিল্লিতে আছে, মুম্বাই আছে, মহারাষ্ট্র আছে, এসব জায়গাতে সেন্টার পড়ে। তো গাইস এদের যে ফর্ম ফিল আপটা হয় এটা গাইস অক্টোবরের মিডিল থেকে শুরু হয়, নভেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যায়। আমি জানি না, তোমরা এখন চেক করতে পারো, NID সার্চ করতে পারো, তাদের অফিসিয়াল সাইটে চেক করতে পারো এবছরেরটা হচ্ছে কিনা। যদি আমি বলবো যে এবছরেরটা না দিয়ে যদি তোমরা প্রিপারেশান রাখো তাহলে এবছর দিচ্ছ, ঠিক আছে, বাট এর জন্য প্রপার প্রিপারেশান নেওয়া দরকার, কারণ এদের কোয়েশ্চেন কিন্তু এমন হয় না যে ইজিলি ক্র্যাক করে দেন, এর জন্য প্র্যাকটিস রাখতে হয়। তো গাইস এদের ফর্ম ফিল আপ অক্টোবর থেকে নভেম্বরের মিডিলে হয়ে থাকে, আর এদের দুটো এক্সাম হয়, একটা প্রিলিমিনারি একটা মেন এক্সাম। প্রিলিমিনারি গাইস এক্সামটা হয় ডিসেম্বরের মিডিল উইক কি থার্ড উইকে এরকম টাইমে, আর মেন এক্সামটা হয় মার্চ আর এপ্রিল, মানে মার্চের লাস্ট উইক, এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে এরকম গাইস এক্সাম। এদের এক্সামের যে টাইমিং আর এক্সামের মার্কস হচ্ছে, এরা গাইস 100 মার্কসের এক্সাম হয়, আর এক্সাম টাইমিং হচ্ছে 3 আওয়ার। এরা গাইস পুরো অফলাইন এক্সাম নয়, পেন পেপার বেস। এদের গাইস কিছু এক্সাম, এদের পুরো কোয়েশ্চেন পেপারটাই MCQ বেসের হয়, বাট এই MCQর মধ্যেও কিছু পোর্শন থাকে যেগুলো ড্রয়িং রিলেটেড হয়, মানে ধরো তোমার একটা বড় ছবি দিয়ে দিল, ছবির মধ্যে জিজ্ঞেস করতে পারে যে কোন কালারটা আনকমন, বা কোনো একটা জিনিস ড্রয়িং দেখাচ্ছে একসাথে চারটে দিল, কোন কালারটা আনকমন, এরকম গাইস শেড দেখতে হয়, বা অনেক সময় পাজেল টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। তো এরকম কোয়েশ্চেন গাইস করতে বলে, এদের গাইস একটা ড্রয়িংয়ের পোর্শন লাস্টের দিকে থাকে, ওগুলো গাইস কিছু ক্রিয়েচার, কিছু ভিজুয়াল, ওকে বলে ভিজুয়াল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তো এবার গাইস বলি এদের ক্রাইটেরিয়া কী। এদের গাইস ক্রাইটেরিয়া খুব সিম্পল, যদি তুমি বিডেস করতে যাও, NID থেকে বিডেস করতে যাও, তাহলে তোমার 10+2 কোয়ালিফিকেশন দরকার উইথ 55% মার্ক। যদি তুমি এমডেস করতে যাও তাহলে গাইস ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার। হ্যাঁ, এটাই আমি দেখলাম, খুব আজব লাগলো, ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার মানে কিন্তু বিডেস নয় বা BFA নয়, কারণ BFA বা বিডেস করতে হলে কিন্তু 4 বছর লাগে। ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার্স মানে হচ্ছে তুমি BA BCOM BSc করতে পারো, তাতে তোমার 55% মার্কস দরকার। আদারওয়াইজ বলছে যে অর ফাইন আর্টস ইন 4 ইয়ার্স, মানে ওরা বলতে চাইছে BFA করতে পারো বা BDS করতে পারো, এর থ্রুতে তোমরা এই NID এক্সামে কোয়ালিফাই করতে পারো। এখন ওকে গাইস, আমরা প্রত্যেকটা বলবো, তারপরে আমি এখন কেন বললাম এটা আমি পরে বলবো। তো গাইস NID এক্সামটা তোমরা দিতে পারো, NID এক্সামটা খুব মেন, আর NID এক্সামে
মানে উপর বেস করে গাইজ বাকি সমস্ত এক্সাম হয়। এবার গাইজ আমি বাকি এক্সামগুলো নিয়ে তোমাদের ডিসকাস করবো। তো গাইজ এরপরে আমি যে এক্সামটা নিয়ে ডিসকাস করবো এটা হচ্ছে NIFT। তো NIFT-র আন্ডারে গাইজ দুটো এক্সাম হয়ে থাকে, একটা হচ্ছে CAT একটা GAT। CAT মানে হচ্ছে ক্রিয়েটিভ এবিলিটি টেস্ট আর জেনারেল এবিলিটি টেস্ট। এখন গাইজ এই CAT GAT-টা কেন দরকার আমি বলছি, কারণ NID-র পরে অনেকে যারা NIFT করতে যায় তাহলে আমি বলবো যে তারা যেন CAT GAT-টা মাস্ট অ্যাপ্লাই করে। আর এটা গাইজ একই সাথে এক্সামটা হয়, কোনো আলাদা বেসিস হয় না। এদের গাইজ টোটাল সিট একটু বেশি আছে, 3,590খানা সিট আছে। এদের গাইজ ফর্ম ফিল আপ স্টার্ট হয় অক্টোবর, আমার মনে হয় এখন চলছে, তোমরা দেখতে পারো অক্টোবর থেকে ডিসেম্বর অবধি গাইজ ফর্ম ফিল আপ চলে। এক্সাম গাইজ জানুয়ারিতে হয়, এদের গাইজ একটাই এক্সাম হয়। আমি বললাম না CAT GAT আছে, তো এদের তাই জন্য কোনো প্রিলিমিনারি বা মেন এক্সাম বলে কিছু হয় না। এদের এক্সামটা গাইজ 2 ঘন্টার হয়, হিন্দি আর ইংলিশ বেসের এক্সাম হয়। এদের ক্রাইটেরিয়াও গাইজ সেম, আমি NID-র জন্য যে ক্রাইটেরিয়াগুলো বললাম এদের ক্রাইটেরিয়াও গাইজ সেম। এবার আমি এই এক্সামটা কেন দিতে হবে আমি বলছি, NIFT এক্সামে যে CAT আর GAT বললাম এটার আবার যে স্কোর হবে এটা গাইজ আদার এক্সামের জন্য কাজে লাগে। মানে এরপরে আমি যে এক্সামটার কথা বলবো সেটা হচ্ছে CEED, এটা গাইজ কমন এন্ট্রেন্স এক্সাম ফর ডিজাইন। এর জন্য এটা কেন করবে, তার জন্য হচ্ছে গাইজ MDES আর PhD-র জন্য। নর্মালি MDES আর PhD-র জন্য এই এক্সামটা সবাই দিয়ে থাকে। আর এই এক্সামটা কার আন্ডারে হয় যেন IIT বোম্বের আন্ডারে, মানে বুঝতে পারছো তো কত হাইফাই ব্যাপার। আর এর জন্য গাইজ এদের ক্রাইটেরিয়াও অনেক হাইফাই আছে। তো এদের গাইজ ক্রাইটেরিয়া বলছে কি, BDES করতে হবে অর BFA করতে হবে, BDES অর BFA করতে হবে। কিন্তু কারণ BDES আর BFA এরা বলেছে একটা 4 বছরের ডিপ্লোমা, যখনই কোনো এক্সামে দেখবে যে 4 ইয়ার্স ডিপ্লোমা বলে দিয়েছে কোনো, এবং ড্রয়িং এক্সামে তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ ক্রাইটেরিয়া, তার মানে বুঝে যাবে যে ওরা BFA আর BDES এর কথা বলছে। তো এদের গাইজ BFA অর BDES করতে হবে। অথবা এরা আরেকটা জিনিস বলে দিয়েছে, এরা অপশানে রেখেছে যে GAT কোয়ালিফাই করতে হবে, মানে GAT জেনারেল অ্যাবিলিটি টেস্ট কোয়ালিফাই করতে হবে। মানে বুঝতে পারছো তো NIFT কোয়ালিফাইং এর কথা বলছে। এর মানে কিন্তু এটা না যে তুমি BFA বা BDES করলে না তুমি BSc স্টুডেন্ট চলে গেলে, কি তোমাকে কিন্তু ইন্টারভিউতে আটকে দেবে। কারণ এরা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু BDES বা BFA, মানে তোমার ফাইন আর্টস বা ডিজাইনের আন্ডারে ডিপ্লোমার একটা কোর্স চায়। আর তার থেকেও বেশি এটা চায় সেটা হচ্ছে GAT কোয়ালিফিকেশান, যেহেতু IIT বোম্বে নিচ্ছে স্বাভাবিক বুঝতেই পারছো। এরা গাইজ GAT কোয়ালিফিকেশান চাইছে, GAT-এ কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে, ভালো স্কোর রাখতে হবে। এবার গাইজ এদের এক্সামের ফর্ম ফিল আপ হয় অক্টোবর থেকে, আর এদের এক্সাম হয় জানুয়ারিতে। এদের একটাই এক্সাম হয়, মেন এক্সাম একদমই। এদের গাইজ ফর্ম ফিল আপ অক্টোবর থেকে নভেম্বর মিডিল অবধি শেষ হয়ে যায়। এবার গাইজ এদের কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে গাইজ এদের 3 রকমের কোয়েশ্চেন প্যাটার্ন হয়, একটা পার্ট এ পার্ট বি। পার্ট এটা যেটা হয় সেটা হচ্ছে গাইজ NAT মানে নিউমেরিক অ্যান্সার টাইপ, আর MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো বুঝলো, নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মানে তোমাকে হাতে লিখতে হবে, মানে ওরা ধরো কোনো বক্স করে দিল সেখানে তোমাকে পুট করতে হবে। আরেকটা কোয়েশ্চেন থাকে গাইজ ড্রয়িং বেস, ড্রয়িং বেসের যে কোয়েশ্চেনটা হয় সেটা NID-র ওপর পুরো বেস করে। NID-তে যেরকম ড্রয়িংয়ের কোয়েশ্চেন থাকে এখানেও গাইজ পুরো সেম টু সেম একদম ড্রয়িংয়ের কোয়েশ্চেন থাকে, কোনো এফোর ওপর কোনো চেঞ্জ নেই। তো গাইজ আমি তোমাদের এটাই বলবো যে তোমরা NID-র জন্য যদি প্রিপারেশান একবার নাও তাহলে NIFT আর CEED এই দুটো এক্সামের জন্য খুব ইজিলি প্রিপারেশান করতে পারবে, বিশেষ কোনো অসুবিধা হবে না। আর আমার মনে হয় যে অনেক ডিজাইনিংয়ের এক্সাম আছে, বাট NID NIFT আর CEED এই 3টে এক্সাম আমার মনে হয় বেস্ট এক্সাম তোমাদের জন্য। এরপরে গাইজ আরেকটা এক্সাম নিয়ে আমি তোমাদের কাছে ডিসকাস করেছিলাম যেটা লাস্ট ভিডিও, সেটা হচ্ছে CTET। আমি বলবো যে আমি জানি না যে আমার চ্যানেল এই যে ভিডিওটা কতজন রেসপন্স করছে, কতজন বুঝছে ব্যাপারটা, তাই জন্য আমি গাইজ CTET নিয়ে বেশি ডিসকাস করবো না। যদি আমি দেখি কেউ বলে তখন আমি ডিসকাস করবো, কারণ CTET-টা একদম পুরোটাই টিচিং কনসেপ্ট, এটা কোনো ড্রয়িং বা ডিজাইন বা ড্রয়িংয়ের ওপর বেস করে কিছু হয় না। এটা সবাই মানে যে BSc থ্রুতে যাবে বা যে BFA থ্রুতে যাবে সবার কাছে সেম। এটা নর্মালি টিচাররা কী রেসপন্সিবিলিটি ফলো করে, টিচারদের কী বাধ্যতামূলক কর্তব্য এইসব নিয়ে কোয়েশ্চেন হয়, এটা কোনো বড় ব্যাপার না। NID NIFT আর CEED এই 3টে এক্সাম গাইজ বেস। এবার গাইজ আমি আরেকটা এক্সাম নিয়ে ডিসকাস করবো, কারণ যেহেতু আমি এটা ড্রয়িং রিলেটেড এন্ট্রেন্স এক্সাম নিয়ে ডিসকাস করছি, এটা আমার খুব ফেভারিট একটা এক্সাম, আমারও ইচ্ছা ছিল কিন্তু আমি যখন জানতে পেরেছি তখন অলরেডি আমার BSc কোর্স স্টার্ট হয়ে যায়। তো তারপরে আমি আর ভাবিনি যে এটা নিয়ে করতে হবে বলে, বাট এটা আমার খুব ফেভারিট। তারপরে গাইজ আমি যে এক্সামটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে NATA। NATA হচ্ছে NATA ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট,
ইন আর্কিটেকচার, ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার। এবার গাইজ তোমরা বলবে দাদা এটা তো ইঞ্জিনিয়ারিংয়ে, এতে তো আমাকে সায়েন্স স্ট্রিম নিয়ে ডিসকাস করতে হবে, বা এতে ড্রয়িংয়ের কী আছে। গাইজ আর্কিটেকচারেও ড্রয়িং প্রচুর ভ্যারি করে, তোমরা শুনলে ভাবতে পারবে না, এতে কিন্তু 80 নম্বর ড্রয়িং থেকে কোয়েশ্চেন আসে, মানে তোমাকে ড্রয়িং করতে হয়, ওখানে কিন্তু স্কেচ পেন নিয়ে গিয়ে ড্রয়িং করতে হয়, এখানে কিন্তু ওরকম কোয়েশ্চেন থাকে। তো গাইজ আমি নাটাতে তোমরা কোয়ালিফাই করতে পারো, নাটা জন্য অ্যাকচুয়ালি কী বলতো, আমরা অনেকে যারা সায়েন্স স্ট্রিম ব্যাকগ্রাউন্ড থাকে তারা সবাই 10+2 পরে হয় জেইই মেন বা WBJEE দিয়ে দিই, কেউ নাটা এরকম এক্সামের সম্বন্ধে আইডিয়া থাকে না, কারণ ভাবে যে এটা আদৌ কতটা কি পসিবল হবে। বাট এখান থেকেও গাইজ অনেকে চান্স পায়, অনেক ফিউচারে স্কোপ পায়, আর্কিটেকচার যথেষ্ট বেস্ট একটা প্ল্যাটফর্ম। তো গাইজ এবার আমি নাটা নিয়ে ডিসকাস করি। নাটার ক্রাইটেরিয়া হচ্ছে 55% ইন 10+2। হ্যাঁ এটা সত্যি যে এর জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এরা তো তাই বলেছে। ক্রাইটেরিয়া ইজি, 10+2 55% মার্কস, আর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে। এদের গাইজ কোয়েশ্চেন হয় 200 মার্ক্সের কোয়েশ্চেন হয়, টাইম হচ্ছে 2 ঘন্টা। এদের গাইজ পুরোটা MCQ বেস হয়, আর একটা ড্রয়িংটাও গাইজ MCQ বেস। না না, ড্রয়িংটা তোমাকে একটা জিনিস করতে হবে, ওরা দেখি আমি বলে দেয়। তো MCQ-এর মধ্যে গাইজ 120 নম্বর MCQ থাকে, এই MCQ-এর মধ্যে ম্যাথামেটিক্স থাকে, আর একটা জেনারেল অ্যাপটিটিউড থাকে। জেনারেল অ্যাপটিটিউড মানে ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো জিনিস থেকে আসতে পারে। আরেকটা গাইজ থাকে হচ্ছে ড্রয়িং। বাট আমি বলবো নাটার যে কোয়েশ্চেনের ওভারঅল যে মানে কী বলো কোয়েশ্চেনের লেভেল, এই কোয়েশ্চেন লেভেল গাইজ WBJEE মেনের থেকে কম, মানে JEE মেন WBJEE-তে যেরকম কোয়েশ্চেন আসে ওর থেকে যথেষ্ট কম। মানে কেউ যদি সায়েন্স স্ট্রিমে একটু নলেজ থাকে তাহলেও সে অ্যাপ্লিকেবল করে নিতে পারে, মানে ওখানে সলভ করার বিশেষ কিছু থাকে না, জাস্ট ইজিলি তুমি আইডিয়া পেয়ে যাবে, অসুবিধা কিছু হবে না, গাইডেন্স পেলে ইজিলি আইডিয়া পেয়ে যাবে। আর একটা গাইজ থাকে ড্রয়িংয়ের ওপর বেস করে এক্সাম, এটা গাইজ 80 নম্বর, 120 মার্ক্স MCQ থাকে ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাপটিটিউড, আর আদার গাইজ 80 নম্বর থাকে ড্রয়িং। এই ড্রয়িংয়ে গাইজ কী করতে হবে, এই ড্রয়িংটা আমি কোয়েশ্চেনটা ফলো করেছিলাম। এই ড্রয়িংয়ে গাইজ কিছু ঘর বাড়ির ছবি দিয়ে দেয়, ড্রয়িং কালার করতে বলে, ম্যাচিং কালার করতে বলে, কিছু জেনারেল জিনিস জিজ্ঞেস করে ইন্টেরিয়ারের সম্বন্ধে, যে তোমার এতগুলো অপশান দিয়ে দিলে এর মধ্যে কোনটা পারফেক্ট লাগছে সেটা ডিসকাস। এবার গাইজ আমি তখন যে একটা কিন্তু কথাটা বললাম, কিন্তুটা কেন বললাম এটার কথা হচ্ছে, ধরো তুমি প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করে গেলে, তুমি মেন এক্সামও কোয়ালিফাই করে গেলে, এরপরে গাইজ তোমার একটা ইন্টারভিউয়ের জন্য ডাকে, এই ইন্টারভিউতেই প্রচুরজন আটকে যায়। তার কারণ হচ্ছে ধরো তোমার কাছে নলেজ তো প্রচুর আছে, তোমার ড্রয়িং সম্বন্ধে নলেজ আছে প্রচুর কিছু নিয়ে, তুমি স্টাডি করে মানে তুমি এক মাস ধরে প্র্যাকটিস করে গেছো, আর তোমার প্র্যাকটিসটা লেগেও গেছে, কিন্তু যখনই তোমার ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে তুমি ছোটোবেলায় যে ড্রয়িং করতে তার কোনো প্রুফ বা কোনো এভিডেন্স সার্টিফিকেট আছে কিনা, প্রচুরজন গাইজ এই জায়গাটাতেই আটকে যায়। অনেকে হয়তো ড্রয়িং কম্পিটিশানে প্রচুরবার ফার্স্ট হয়েছে, ড্রয়িং কম্পিটিশানে একটা সার্টিফিকেট দিয়ে দেয়, এটা গাইজ ম্যান্ডেটারি নয়। তোমাকে গাইজ যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট ডিগ্রি। এই জন্যেই গাইজ আমি বলি যে সর্বভারতীয় চারুকলা মন্দিরে এক্সামটা মাস্ট দাও, অন্তত 5th ইয়ার বা 6th ইয়ার অবধি দাও, কারণ 6th ইয়ার অবধি দিলে তুমি জুনিয়র ডিপ্লোমার একটা সার্টিফিকেট পেয়ে যাবে, আর 8th ইয়ার দিলে তো খুবই ভালো একটা সিনিয়র ডিপ্লোমার সার্টিফিকেট পেয়ে যাবে। এই জন্যেই গাইজ আমি বলি যে সর্বভারতীয় চারুকলা মন্দিরের এক্সামটা দাও, ওটা খুব অ্যাপ্লিকেবল হয় ফিউচারে, অনেক এমন এমন ইন্টারভিউতে কাজে লাগে। এবার গাইজ তোমরা ভাববে যে দাদা ডিসকাস তো করলো কিন্তু কোয়েশ্চেন বা একটু যদি ডিসকাস করতো, তো গাইজ আমি অলরেডি টেলিগ্রামে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গাইজ তোমরা লিঙ্ক পেয়ে যাবে, দুটো লিঙ্ক থাকে নর্মালি, একটা লিঙ্কে ক্লিক করলে তুমি আরেকটা, অ্যাকচুয়ালি একটা হচ্ছে চ্যানেল আরেকটা হচ্ছে গ্রুপ চ্যাটিংয়ের জন্য, তো ওতে গাইজ আমি অলরেডি কিছু এক্সামের আমি কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন মক টেস্টের কোয়েশ্চেন বা তোমার প্র্যাকটিস কোয়েশ্চেন পেপার, তার উপর কিছু বুলেটিন আমি আপলোড করে দিয়েছি, আমি এরপরেও আপলোড করবো, আজকেও কয়েকটা আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হয় যে তোমরা এইগুলো দেখলে প্রপার আইডিয়া পাবে এইটাই যে তোমরা ভাবো বোধ হয় যে ড্রয়িংয়ের এক্সাম আর কী আছে, ইজিলি ক্র্যাক করা যাবে, নট আ ইজি গাইজ, কোয়েশ্চেন দেখলে তোমাদের মাথার চুল দাঁড়িয়ে যাবে এরকম ব্যাপার। 19 আমি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন দেখেও আমি যথেষ্ট ভয় খেয়েছি, বাট চিন্তা করো না, আমি এরপরে গাইজ আমাদের চ্যানেলে ওভারঅল 4টে এপিসোড তো হয়ে গেছে, পড়ে থাকলো 2টো এপিসোড, এই 2টো এপিসোডে গাইজ আমি চেষ্টা করব যে তোমাদের নিউমেরিক আনসারটাই মানে MCQ আর নিউমেরিক এই পোর্শনটা তোমাদের কভার করার, মানে যেরকম কোয়েশ্চেন এসে থাকে, মানে যেরকম ড্রয়িংয়ের ওপর বেস করে কোয়েশ্চেন এসে থাকে অ্যাপটিটিউড, জেনারেল অ্যাপটিটিউডের আমি কথা বলছি,
কোয়েশ্চেন এসে থাকে ড্রয়িং সম্বন্ধে, এমনকি কিছু মনীষী কিছু লেজেন্ড তাদের পেন্টিং সম্বন্ধে, তাদের কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেন আসে সেটা নিয়ে গাইজ ডিসকাস করবো আমি কালকের ভিডিওতে, সেইগুলো নিয়ে প্রপার ডিসকাস করবো। আর তারপরের ভিডিও যেটা দেবো সেটাতে গাইজ আমি ড্রয়িং নিয়ে ডিসকাস করবো, মানে ড্রয়িং থেকে কীরকম কোয়েশ্চেন আসে, কমন সেন্স কীরকমভাবে কাজে লাগাবে, কোন জিনিসগুলো অ্যাট্রাক্টিভ হবে অ্যান্সার দেওয়ার সময়, প্রপার কিছু নিয়ে গাইজ ডিসকাস করবো। তোমরা কিছু ভয় পেও না, আমি আমার চ্যানেলে প্রপার ডিসকাস করবো, বাট চেষ্টা করব তোমাদের গাইড দেওয়ার। যদি তোমরা রেসপন্স দিয়ে থাকো তাহলে বলবো যথেষ্ট ভালো, আমি এরপরও আরও আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই এপিসোডটা মাস দেখো আর এখন থেকেই ভাবতে শুরু করো যে এরপর কী করবে, কারণ এটাই আমার মেন আইডিয়া তোমাদেরকে বোঝানো, আর কিছুই না।